রাজ্য বা বিদেশ থেকে বাড়ি আসা ব্যক্তিদের বাড়িতে গেলে নওদা পুলিশ প্রশাসন এবং নওদা স্বাস্থ্যকর্মীরা। আজ সকাল থেকেই নওদার বিভিন্ন গ্রাম থেকে নানা রকম গুজব ছড়াচ্ছিলেন অনেকেই, তাই এই কর্মসূচি। বিদেশ থেকে বাড়ি আসা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা বা খোঁজ খবর নিতে গেলে অনেক পরিবারই অসহযোগিতা করলেন প্রশাসনের সঙ্গে। কোন সময় বুঝিয়ে বলা, কোন সময় ধমকালে তবেই সামনে আনলেন সেই সব ব্যক্তিদের। যদিও কারোর দেহে এখনো সেই রকম কোনো অসুবিধার কথা জানতে পারেননি বলে জানালেন নওদার পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা। ডাক্তার এসেছে, ডাক্তার দেখবে, তাকে চেক করবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ভয়ের কারণ কি? এ তো ভয়ের কোনো কারণ না। মাছ ধরতে গেলে তো হবে না, আলাদা হয়ে থাকতে হবে 14 দিন। 14 দিন আলাদা হয়ে থাকবে, ভয়ের কিছু নাই। দেখতে পাচ্ছি একটা আতঙ্ক ছড়িয়েছে সব জায়গায় করোনা। বাইরে থেকে যারা ফিরছে 14 দিন, নিজের বাড়িতে আলাদা ভাবে থাকবে, মানে অপ্রয়োজনে একদম বাইরে যাবে। এটা গোঘাট হালদার কি শুনেছেন? আমি শুনেছি গৌরাঙ্গ হালদার ব্যাঙ্গালোর থেকে এসেছেন উনি। আমার আশা এখানে এসেছিল অলরেডি কিছুক্ষণ আগে, যে উনাকে জানতে চাইলেন যে আপনি কোথা থেকে এসেছেন। বলছে আমি ওসব বলবো না, আপনার কোনো সমস্যা, বলছে ওসব কোনো কিছু আমরা বলবো, মানে পুরো ঢেকে দিয়েছে। ওই যে দেখছেন ভদ্রমহিলা, তারপর এখন এখনো তো উনি বাড়িতে নাই। হ্যাঁ, ওখান থেকে 3-4 লোক আছে, তো বাড়িতে 3-4 জন আছে। বলছি বাড়িতে কে? আরে অনুপমা একটু খোলো। এখন শরীর কেমন আছে? গ্রামের লোক সব বলছে ঠিক আছে। তেমনি গুহাটা এখানে ঘোরা হয়েছে, ঠিক আছে। এখানে কয়েকটা বাড়ি ছিল যারা বাইরে থেকে এসেছিলো, ব্যাঙ্গালোর থেকে কয়েকটা কয়েকজন এসেছিলো, ওদেরকে দেখা হয়েছে। সবাই মোটামুটি ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। সমস্ত এরা পেশেন্ট, মানে এরা যারা অসুস্থ বলে সব ইয়ে করেছিলো, তারা সবাই মোটামুটি সুস্থ আছে, কোনো অসুবিধা কিছু নেই। আপনার নাম? আমার নাম ডক্টর ফারুক আজম। না, এখন পর্যন্ত আমরা যেটুকু ঘুরলাম তাতে পাটিকা বাড়ি, চাঁদপুর, এই দুটো অঞ্চলেই ঘোরা গেল। এরপরে আমরা হয়তো বালি 1-2 যাবো। তো দেখো, বর্তমানে আমরা যেগুলো ডাক্তারবাবু ওনার সঙ্গে আমি যে থাকলাম এবং আমরা যেগুলো গেলাম, সবগুলোই কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায়নি, এবং জনসাধারণ যথেষ্ট সাহায্য করছেন এবং সহযোগিতা করছেন।
আশা করি আমাদের আশা করি এই যে যে কটা জায়গা আমি ঘুরলাম এতে আমাদের কোনো ভয়ের কারণই নেই। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে বাইরে থেকে লোক আসলে তারা ভাবছে যে বাইরে লোক এসে হয়তো কিছু না কিছু আছে, তাই ভয়ের কারণেই সব আমাদেরকে বা সেটা আপনারা সরজমিনে তদন্ত করে দেখলেন? যেটা সরজমিনে তদন্ত করে দেখছি যে তারা যা খবর দিয়েছে মানে আমরা মনে করবো সহযোগিতাই করেছে, কিন্তু আমরা ডাক্তারবাবুকে নিয়ে চেক করে দেখলাম কোনো নেগেটিভ ভাইরাস কিছু নয় বা ভয়েরও কোনো কারণ নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে আমি এএসআই দানিমুল খান। ডাকুন মিলনকে, ভদ্রভাবে ডাকুন। আপনি কোথায় ছিলেন? কবে এসছেন? পুলিশ মাইকিং করে বেড়াচ্ছে, সরকার মাইকিং করে বেড়াচ্ছে, আপনার গায়ে ঢুকছে না? না, সকাল থেকে চারবার বাড়ির বাইরে ঘুরে বেরিয়েছেন, এই বাউন্ডারির বাইরে যদি পা রেখেছেন, না যদি বাউন্ডারির বাইরে পা রেখেছেন তাহলে কিন্তু খবর খারাপ আছে। ঠিক আছে, তাহলে কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম। প্রশাসন থেকে এত প্রচার করা হচ্ছে, আপনার জন্য আইনটা কি আলাদা আছে নাকি? না, যারা বাইরে থেকে সব ঘরের মধ্যে আছে, আপনি টোটো করে ঘুরে বেড়াচ্ছেন? আপনার ছেলে জেলে যাওয়ার ইচ্ছা আছে ছেলের? না না, জেলে যাওয়ার ইচ্ছা আছে ছেলের? তাহলে এরপরে রেডি রাখুন, এরপরে জেলে নিয়ে যাবো। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ।